আইটেল সুইচ নিউ ভার্সন বেসিক রাউটিং কনফিগারেশন আমি এখন দেখাবো কিভাবে আইটেল সুইচ রাউটিং কনফিগারেশন করে। সো সেটার জন্য প্রথম আমাকে সুইচে লগ ইন করতে হবে। সো অলরেডি আমি সুইচে লগ ইন করা আছি, তো সেক্ষেত্রে আমাকে হোমে যেতে হবে। হোমে যাওয়ার পর আপনারা এখানে অপশনগুলো দেখতে পাবেন। তো অপশনগুলো দেখার পরে আপনার প্রথম হচ্ছে সুইচে যেটা করতে হবে, আপনাকে রেড প্ল্যান ক্রিয়েট করতে হবে। দুইটা রেট প্ল্যান ক্রিয়েট করতে হবে, একটা হচ্ছে বাই রেট, একটা হচ্ছে সেল রেট। হ্যাঁ, তো বাই রেটটা হচ্ছে আপনার ভেন্ডরের জন্য, আপনি গেটওয়ে অ্যাড করবেন ওইটাতে আপনি বাইরেতে কত কোস্ট যাচ্ছে কি যাচ্ছে, হ্যাঁ ওই কোস্টগুলো ইজিলি বের করার জন্য আপনি বাই রেটটা সিলেক্ট করবেন। আর সেল রেটটা হচ্ছে আপনার মূলত হচ্ছে আপনি ক্লায়েন্টকে দিবেন। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি হোলসেল, রিসেলার অথবা রিটেল, হ্যাঁ আপনি প্রত্যেকের জন্য আলাদা আলাদা রেট প্ল্যান ক্রিয়েট করতে পারেন। বাট আমি এক্সাম্পল বাই রেট আর সেল রেট দিয়ে আপনাকে দেখাবো। সো সেক্ষেত্রে আমাকে এখানে ভয়েস রেট আছে, ভয়েস রেটে ক্লিক করার পর যেমন প্লাসে ক্লিক করতে হবে, তো আমি করলাম। তো এখানে অ্যাড অপশন আছে, তো অ্যাডে ক্লিক করতে হবে। এখন আমি একটা বাই রেট ক্রিয়েট করবো, জাস্ট একটা রেট প্ল্যান ক্রিয়েট করবো। তো আমি রেট প্ল্যানের নাম দিলাম বাই রেট, তারপর এখানে সেভ আছে, এখানে সেভে ক্লিক করতে হবে। এখানে ওভার রেট আছে 60, এখানে আপনি যদি অন্য কোনো রেট প্ল্যান থেকে যদি আপনি প্রিফিক্সগুলা মানে আপলোড করতে চান, তো সেক্ষেত্রে আপনি এখানে যদি আগে একটা রেট প্ল্যান করা থাকে তো ওইটা থেকে যদি প্রিফিক্সগুলো আপলোড করতে চান, সেক্ষেত্রে এখানে ক্লিক করলে যদি আপনি রেট প্ল্যান ক্রিয়েট করা থাকে আগে, তো সেক্ষেত্রে এখানে সিলেক্ট করে তারপর এখানে ইনক্রিজ করবেন কত পার্সেন্ট বাড়াবেন, এটা দিলে সেভ দিলে ওই প্রিফিক্সের যত প্রিফিক্সগুলো আছে রেট প্ল্যানে সবগুলা প্রিফিক্স আপনার এই রেট প্ল্যানে চলে আসবে। তো এখান থেকে আপনি পার্সেন্টেজ দিতে পারেন, ট্যাক্স অপশন, ওভারহেড দিতে পারেন। তো এখান থেকে দিলে কি হবে, আপনি এই রেট প্ল্যানের ভিতরে যতগুলো প্রিফিক্স আপনি অ্যাড করবেন প্রত্যেকটার জন্য ওভারহেড যদি 40 দেন 40 হবে, আর ট্যাক্স অপশন যেটা দিবেন প্রত্যেকটা প্রিফিক্সের জন্য সেম ওয়েতে কাটবে আর কি, কাজ করবে। আর আদারওয়াইজ আপনি রেট প্ল্যান ক্রিয়েট করে প্রিফিক্সের ভিতরে আপনি ওভারহেড বা ট্যাক্স অপশন দিতে পারেন আলাদা করে, সেটার সিস্টেমও এখানে দেওয়া আছে। তো যাই হোক, আমি এখন বাইরেটা একটা রেট প্ল্যান ক্রিয়েট করলাম, করার পর এখানে সেভে ক্লিক করলাম। বাইরেট হয়ে গেছে, এখন আমি আর একটা রেট প্ল্যান ক্রিয়েট করবো, সেমভাবে অ্যাডে গেলাম, তারপর এটা দিব হচ্ছে সেল রেট। সেভ দিলাম। তো এখানে আমার দুইটা রেট প্ল্যান ক্রিয়েট হলো, একটা হচ্ছে বাই রেট আর একটা হচ্ছে সেল রেট, একটা বাই রেট আর একটা সেল রেট। সেল রেট হচ্ছে কাস্টমারের জন্য, বাই রেটটা হচ্ছে গেটওয়ের জন্য। তো প্রথমত আমি বাই রেটে ঢুকলাম, এখানে দেখেন টোটাল রেটের এখানে জিরো দেওয়া আছে, কারণ এখনও একটা প্রিফিক্স অ্যাড করা হয় না, দ্যাটস ওয়াই এখানে জিরো আছে। সো আমি জিরোতে ক্লিক করলাম, তারপর একটা নিউ উইন্ডো বের হবে। সো তারপর হচ্ছে এখানে দেখেন এখানে অ্যাড অপশন আছে, অ্যাড অপশন, এখানে অ্যাড অপশন আছে, তো অ্যাডে ক্লিক করতে হবে। এক্সাম্পল আপনার ভেন্ডর থেকে আপনাকে BDCL প্রিফিক্স দিয়েছে 11 8 0 1, এটা ইউজ করতে বলছে আপনাকে ভেন্ডর থেকে। তো আপনি ভেন্ডর থেকে যে প্রিফিক্সটা আপনাকে দিয়েছে, আপনি এই প্রিফিক্সটাই হচ্ছে বাইরেটে আপনি অ্যাড করবেন। তো বাইরেটে আপনি প্রিফিক্সটা অ্যাড করবেন 11 8 0 1, এটা হচ্ছে আপনার কি ভেন্ডর প্রিফিক্স। তো ডিস্ট্রিবিউশন নেম হচ্ছে, এটা হচ্ছে BDCLI। এখানে ফার্স্ট ইন্টারভাল আর সেকেন্ড ইন্টারভাল যেটা হচ্ছে এখানে 60/60, মূলত হচ্ছে আমরা যদি কখনো কল করি সেটা 60/60 হয়ে থাকে মিনিট। হ্যাঁ, আপনি এখানে 60/60 দেওয়ার মানে হচ্ছে আপনি এই প্রিফিক্স দেওয়া যদি কেউ ডায়াল করে, কল করে, তাহলে সে যদি আপনার 10 সেকেন্ডও কথা বলে তাহলে তার কাছ থেকে কি হবে, হ্যাঁ 60 সেকেন্ডের অ্যামাউন্ট সুইচ কেটে নিবে, কারণ এখানে 60/60 দেওয়া মানে হচ্ছে এটা 60/60 বিলিং। আর এখানে যদি আপনি 1/1 দেন, এখানে যদি 1/1 দেন, আপনি ক্লায়েন্ট যদি এই প্রিফিক্স দিয়ে 10 সেকেন্ড কথা বলে তাহলে 10 সেকেন্ডেরই অ্যামাউন্ট সুইচ কেটে নিবে, যেটাকে বলে 1/1 বিলিং। সেটা হচ্ছে মূলত কেউ হোলসেল এবং রিসেলারের জন্য দেয়, আর রিটেলের জন্য মূলত 60/60ই দেওয়া হয়। তো আপনি এখানে 1/1 বা 60/60 দিতে পারেন। আমি এখানে 60/60 দিয়ে দেখাইলাম, এখানে ওভারহেড দিতে পারবেন আলাদা করে। তো এটার আপনি রেট যেটা মিনিট, এটা আপনার ভেন্ডর আপনাকে দিয়ে দিয়েছে এক্সাম্পল 0.04।
আপনি আপনার মিনিটটা রেটটা দিবেন আর কি। আমি এক্সাম্পল একটা দিলাম, তো তারপর সেভ দিলাম। আমার বাইরেরটার ভিতরে একটা প্রিফিক্স ক্রিয়েট করা হয়ে গেছে। তো আমি এখন আবার সার্চে যাব, ভয়েস রেটে সার্চে যাব। সার্চে ক্লিক করার পর এখানে বাইরেরে একটা প্রিফিক্স আমি ক্রিয়েট করছি এখন, সেল রেট। তো সেল রেটে আমার জিরোর উপর ক্লিক করতে হবে। সবসময় প্রিফিক্স অ্যাড করার জন্য আপনার টোটাল রেটের ওইখানে ক্লিক করবেন, তাহলে একটা নতুন উইন্ডো আপনার চলে আসবে, তারপর আপনি প্রিফিক্স অ্যাড করবেন। এখানে সেমভাবে আপনি অ্যাডে ক্লিক করবেন। এখন সেল রেট, সেল রেট হচ্ছে মূলত হচ্ছে আপনি ক্লায়েন্ট যেটা ডায়াল করবেন। আপনি ভেন্ডর থেকে 1100 আনছেন, আপনাকে দিয়েছে, আপনি আপনি যদি চান 1100 দিয়ে আপনি ক্লায়েন্ট ডায়াল করাবেন আপনি ক্লায়েন্ট, তাহলে এখানে 1100 দিবে। তো আপনি চাচ্ছেন মূলত কি, আমি ভেন্ডর থেকে 1100 প্রিফিক্স নিয়েছি, ভেন্ডর আমাকে দিয়েছে, বাট আমার ক্লায়েন্ট ডায়াল করবে হচ্ছে 1801 দিয়ে। সো সেক্ষেত্রে আপনি সেলের 1801 প্রিফিক্সটা দিবেন। হ্যাঁ, তো নাম তো সেমই থাকবে, বিডি সিএলআই। তো এটা তো আমি আগে আপনাদেরকে বুঝিয়েছি। তো আপনি এখানে রেট দিতে হবে 0.06, এখানে 0.04, এখানে 0.06, তো একটু বাড়ায় দেবেন যেহেতু আপনি সেল করবেন বাইরের থেকে। সেলের একটু আপনি আপনার মতো করে আপনি সেটা দিবেন আর কি, ঠিক আছে, যাকে যেভাবে দেন আর কি। তো আমি সেভ দিলাম। এখন হচ্ছে আমার এখানে দেখেন, আবার ভয়েস রেটে যদি সার্চে ক্লিক করেন তো দেখেন এখানে দুইটা রেট প্ল্যান ক্রিয়েট করা আছে, একটা বাই রেট আর একটা হচ্ছে সেল রেট। তো দুইটার জন্য, দুইটার ভিতরে আমি দুইটা প্রিফিক্স অ্যাড করছি, বাই রেটে বাই রেটের প্রিফিক্স, সেল রেটে সেল রেটের প্রিফিক্স। তো আমার মনে রাখতে হবে বাই রেটে আমি কি প্রিফিক্স দিয়েছি, 1101, আর সেল রেট হচ্ছে 1801 যেটা আমার ক্লায়েন্ট ডায়াল করবে, আর বাইরের যে প্রিফিক্স 1101 এটা হচ্ছে আমার ভেন্ডর প্রিফিক্স। সো তারপর হচ্ছে সেকেন্ড যেটা হচ্ছে আপনাকে একটা গেটওয়ে ক্রিয়েট করতে হবে। তো গেটওয়ে ক্রিয়েট করার জন্য ম্যানেজ গেটওয়েতে ক্লিক করতে হবে, প্লাসে ক্লিক করতে হবে, এখানে অ্যাডে ক্লিক করতে হবে। এক্সাম্পল আমি ব্রিটেনিয়া টেল থেকে একটা গেটওয়ে নিয়েছি, মানে রাউট নিয়েছি। তো এক্সাম্পল আমি এখানে ডিসক্রিপশন ব্রিটানিয়া টেল দিব, আমি ব্রিটানিয়া টেল। তো ব্রিটানিয়া টেল আমাকে আইপি দিয়েছে এক্সাম্পল 3222 3222 3222। ব্রিটানিয়া টেল আমাকে সিপ কোড দিয়েছে বাই ডিফল্ট 5060। সে আপনাকে অ্যানাদার সিপ কোডও দিতে পারে, তো যেটাই আপনাকে দেখ না কেন, প্রোভাইড করুক না কেন, আপনি ওই সিপ কোডটা এখানে দিয়ে দেবেন। সে যদি আপনাকে বাই ডিফল্ট 5060 সিপ কোড দেয়, তাহলে এখানে কিছু অ্যাড করা লাগবে না, সুইচে বাই ডিফল্ট 5060 অ্যাড করা অলরেডি আছে। তো আপনি এক্সাম্পল ব্রিটানিয়া টেল থেকে $50 রাউট নিয়েছেন আর $100, তো আপনি এটা অ্যাড করে দেবেন। এখানে একটা ইউজার পাস দেবেন, যদি আপনি কখনো রাউট সিডিআর এ লগ ইন করা লাগে তো সেক্ষেত্রে এখানে ইউজার পাসটা আপনার দরকার পড়বে। তো আমি এক্সাম্পল এখানে টেস্ট টেস্ট দিয়ে দিলাম। তো এই গেটওয়ের আন্ডারে যে বাইরেটের একটা রেট প্ল্যান করছেন বাইরেট নামে, তো আপনি বাইরেটটা সিলেক্ট করে দেবেন, কারণ এই ব্রিটানিয়া টেল আপনাকে 1101 প্রিফিক্স দিয়েছে বিডিসিএলআই আপনাকে ইউজ করার জন্য। সো সেক্ষেত্রে তার অনুযায়ী আপনি একটা বাইরেট ক্রিয়েট করছেন, তো এটার ভিতরে আপনি প্রিফিক্স দিয়েছেন 1101। সো আপনি বাইরেটটা সিলেক্ট করে দেবেন, তারপর ক্যালকুলেট কোস্টে দিয়ে ক্লিক করবেন। এটার মানে হচ্ছে আপনি এই প্রিফিক্স থেকে কল কল গেলে বা এই বেন্ডো থেকে কল গেলে আপনি এখানে $100 অ্যাড করেছেন, এটা থেকে আপনার মাইনাস হইতে থাকবে। তো আপনি তখন রাউটস রাউট আপনাকে যেটা রাউট প্রোভাইডার আপনাকে যে সিডিআর লিঙ্কটা দিচ্ছে ওইখানেও দেখবেন, এখানের ব্যালেন্স আর রাউট সিডিআরের যে ব্যালেন্স যদি সেম থাকে তাহলে ভাববেন যে আপনার সব কিছু ওকে আছে, কোনো প্রবলেম হয়নি এই আর কি। তো এখানে সেভ দিবেন। আমার কি একটা গেটওয়ে ক্রিয়েট হয়ে গেল, আমি রেট প্ল্যান ক্রিয়েট করেছি, একটা গেটওয়ে ক্রিয়েট করেছি। তারপর হচ্ছে আমার রাউটিংয়ে যেতে হবে 3 নম্বরে, যেটাকে ডায়ালিং প্ল্যান বলে আমরা। তো সেটার জন্য রাউট ম্যানেজমেন্টে ক্লিক করতে হবে, প্লাসে, তারপর অ্যাডে যেতে হবে। তো আপনি চাচ্ছেন এখন আপনার ক্লায়েন্ট ডায়াল করবে 1801 দিয়ে, আর আপনার ভেন্ডর থেকে হিট করবে 1101। তো আমার ক্লায়েন্ট যেটা ডায়াল করবে 1801, আমি সবসময় মনে রাখতে হবে আপনি ক্লায়েন্ট কোনটা ডায়াল করবে, আপনি ক্লায়েন্টকে কোন প্রিফিক্স আপনি দিবেন। হ্যাঁ, তো আমি আমার ক্লায়েন্টকে দিব 1801।
তো এখানে প্রিফিক্স 8801 এটা আমার ক্লায়েন্ট ডায়াল করবো। তো এখানে ভেন্ডর অটোমেটিক সিলেক্ট করা আছে, যদি আপনি দুই তিনটা ভেন্ডর রাউট অ্যাড করেন গেটওয়ে, তো এখানে সবগুলো আসবে, আপনি যেটা ইচ্ছে এখানে অ্যাড করে দিতে পারবেন। তো আমি এক্সাম্পল একটা অ্যাড করেই দেখাইছি আর কি। তো আপনার প্রিফিক্স হচ্ছে 8801 যেটা আপনার ক্লায়েন্ট ডায়াল করবে, তো সব কিছুই সেম থাকবে, আপনার কোনো কিছু চেঞ্জ করা লাগবে না। তো আপনার ক্লায়েন্ট যেহেতু ডায়াল করবে 8801, তো আপনার ভেন্ডর প্রিফিক্সটা 8801 না, আপনার ভেন্ডর প্রিফিক্স হচ্ছে 11001, তাই না? তো সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, রুলস অফ মডিফাই করতে হবে। তো সেক্ষেত্রে আপনি রুলস অফ মডিফাই করার জন্য চেঞ্জে ক্লিক করতে হবে। চেঞ্জের এখানে প্রিফিক্সের জায়গায় 8801 দিবেন, এখানেও 8801 থাকবে, এখানেও 8801 থাকবে, যেটা আপনি ক্লায়েন্ট ডায়াল করবে। শুধু অনলি টু, যে টু লেখা আছে এই বক্সে শুধু আপনি ভেন্ডর প্রিফিক্সটা বলবে 11001। আপনি ক্লায়েন্ট ডায়াল করবে 8801 দিয়ে, আর আপনি ভেন্ডর থেকে কলটা হিট করবে 11001। আর আপনি যদি আপনি ভেন্ডর প্রিফিক্স আপনাকে দিয়েছে 11001, আপনি ক্লায়েন্টও ডায়াল করবে 11801 দিয়ে, তাহলে এখানে 11801 দিবেন, ঠিক আছে? আর ফরওয়ার্ড ফর্ম ক্লায়েন্ট অথবা অলওয়েজ সেন্টে দিবেন, তাহলে আর কিছু করা লাগবে না। আর সেল রেটে যায় ওখানেও আপনি 11801 দিবেন। তো যাই হোক, এখন আমি সেভ করলাম। দেখেন এখানে ডায়ালিং প্ল্যান এটা হয়ে গেছে। তো আমার ক্লায়েন্ট ডায়াল যদি করে 8801 দিয়ে, ভেন্ডর থেকে হিট করবে 11801 দিয়ে, তো এখন আমার রাউটিং হয়ে গেল, রেড প্ল্যান হয়ে গেল, গেটওয়ে অ্যাড করা হয়ে গেল। এখন আমি একটা জেনারেট সিঙ্গেল পিন, যেটাকে রিটেল পিন বলি আমরা মূলত, ওই সিঙ্গেল পিন ক্রিয়েট করব। সেটা করার জন্য ক্লায়েন্টে ক্লিক করতে হবে, তারপর হচ্ছে ম্যানেজ পিনে ক্লিক করতে হবে, তারপর হচ্ছিল আপনি জেনারেট সিঙ্গেল পিনে ক্লিক করতে হবে। সো আমি জেনারেট সিঙ্গেল পিনে ক্লিক করলাম। এক্সাম্পল আমি একটা টেস্ট পিন দিলাম, নাম টেস্ট পিন, টেস্ট পিন ডিসক্রিপশন এক্সাম্পল আমি এটা দিলাম তুহিনকে। হ্যাঁ, তো কলারে কিছু ব্যালেন্স আমি তাকে $20 ব্যালেন্স দিলাম। আপনি যদি কোনো রিসেলার আন্ডারে তাকে দিতে চান, তো এখানে রিসেলার সিলেক্ট করে দিতে পারবেন। হ্যাঁ, তো ভয়েস রেটটা হচ্ছে আমি তাকে সেল রেট দিবো, কিন্তু আমার সেল রেটে আমার 8801 প্রিফিক্স সেট করা আছে, তো আমি তাকে সেল রেট দিবো। হ্যাঁ, তো সেল রেট দিয়ে আমি এখানে সেভ করে দিলাম। তো আমার কি হচ্ছে, একটা রিটেল পিন ক্রিয়েট হয়ে গেছে। একটা রিটেল পিন ক্রিয়েট হয়ে গেছে। একটা রিটেল পিন অলরেডি ক্রিয়েট করা আছে, দ্যাটস ওয়াই নাই নাই যেহেতু অলরেডি ক্রিয়েট করা আছে। সো আমি একটা রিটেল পিন ক্রিয়েট করলাম। তো এই যে রিটেল পিন ক্রিয়েট করা আছে, ইউজার নেম টেস্ট পিন, পাসওয়ার্ড টেস্ট পিন। তো এটা দিয়ে আপনি ক্লায়েন্ট কী করবে, আপনি ডায়াল করলে আপনি এই যে সেল রেটটা আছে এখানে, রেড প্ল্যান, রেড প্ল্যানে তো যে আপনি সেল রেটটা সিলেক্ট করা থাকবে, এখানে ভয়েস রেটটা সেল রেটটা এখানে সিলেক্ট করে দিবেন। এখানে সেল রেটটা সিলেক্ট করা আছে, তো এই সেল রেট থেকে আপনার মিনিটগুলো মাইনাস হইতে থাকবে আর কি। তো আমার এটা রিটেল পিন ক্রিয়েট হলো। তারপর হচ্ছে আমি রিসেলার ক্রিয়েট করার জন্য এখানে রিসেলার আছে, রিসেলারে অ্যাডে যাব। হ্যাঁ, তারপর অ্যাডে যাওয়ার পর আমি একটা টেস্ট রিসেলার পাসওয়ার্ড টেস্ট রিসেলার দিলাম। হ্যাঁ, ক্রিয়েশন লিমিট আপনি এখানে রিসেলারে আনলিমিটেড দিয়ে রাখতে পারেন, 10,000, 1,00,000 বা যাই। তো আমি রিসেলারের জন্য সেল রেটটা দিলাম। হ্যাঁ, তো আপনি ক্রেডিট লিমিট দিতে পারেন অথবা ব্যালেন্স দিতে পারেন, রিসেলারকে আপনার $50 ব্যালেন্স দিবেন। তো তারপর হচ্ছে সেভ করে দেবেন। আপনি রিসেলার ক্রিয়েট হয়ে গেল, আপনার রিসেলার ক্রিয়েট হয়ে গেল। তারপর আপনি যদি হোলসেল ক্লায়েন্ট ক্রিয়েট করতে চান, তাহলে অরিজিনেটিং ক্লায়েন্ট মানে আপনি এই সুইচ থেকে যদি কাউকে রাউট দিতে চান, তা আপনি দিতে পারেন। সেটার জন্য আপনি অরিজিনেটিং ক্লায়েন্টে ক্লিক করে অ্যাডে ক্লিক করতে হবে। যেমন আমি হোলসেল ওয়ান, হোলসেল ওয়ান, হোলসেল টু ইউজার পাস দিলাম, এখানে কল লিমিট দিলাম 1 অথবা 10, 20 বা 50, আপনি যা দেন, ঠিক আছে? ফোন নাম্বার একটা দিয়ে দিলেন। এখানে ক্লায়েন্ট টাইপ হোলসেল অথবা ডিআইডি, আপনি যদি ডিআইডির জন্য দিতে চান ডিআইডির জন্য দিতে পারেন, মূলত এটা বাই ডিফল্ট হোলসেল দেওয়া, হোলসেলই
হোলসেলারই থাকবে। তো আপনি হোলসেলের জন্য ভয়েস রেট দেবেন সেল রেট। আপনি হোলসেল রিসেলার জন্য আলাদা আলাদা ট্যারিফ ক্রিয়েট করতে পারবেন। আর হোলসেলার যদি কোনো রিসেলার আন্ডার দেন সেটা আপনি দিতে পারবেন। ইনিশিয়াল ব্যালেন্স তাকে $50 দিলেন। তারপর এখানে আইপি অ্যাড্রেস, আপনি যাকে হোলসেল দিবেন সে আপনাকে একটা আইপি অ্যাড্রেস প্রোভাইড করবেন। এক্সাম্পল, সে আপনাকে দিল 2233334455, এক্সাম্পল আপনাকে দিল। তো এখানে অ্যাড বটমে ক্লিক করলে, করার পর এখানে যখন আইপিটা আসবে আপনি এখানে সেভ দিয়ে দিবেন। তো আপনি যাকে রাউট দিয়ে দিবেন আর কি সুইচ থেকে, তাকে আপনি লিঙ্কটা দিবেন। হ্যাঁ, যে লিঙ্কটা দিয়ে আপনি ব্রাউজ করছেন অ্যাডমিন লিঙ্ক, ওই লিঙ্কটা দিবেন, হোলসেল ইউজার পাস দিবেন, প্লাস আপনি সুইচের আইপি দিবেন, প্লাস হচ্ছে আপনি সুইচের সিপ কোডটা তাকে দিবেন। মূলত এটা হচ্ছে বেসিক রাউটিং কনফিগারেশন আইটি সুইচের। আপনাকে ফার্স্ট হচ্ছে ভয়েস রেট করতে হবে, তারপর হচ্ছে ভয়েস রেডিও উইথ প্রিফিক্স সেট করতে হবে, তারপর হচ্ছে গেটওয়ে ক্রিয়েট করতে হবে, তারপর রাউটিং করতে হবে ডায়ালিং প্ল্যান, তারপর হচ্ছে আপনাকে সিঙ্গেল পিন অথবা রিসেলার অথবা অরিজিনেটিং ক্লায়েন্ট হোলসেল ক্লায়েন্ট এগুলো ক্রিয়েট করতে হবে।